হাতে নখ রাখলে নাকি ওযু হয় না, কথাটা কি সঠিক? আমার মেয়ে হাফেজা করার উদ্দেশ্য করেছিলাম, 13 পারা মুখস্থ করেছে, তার বয়স 13 বছর, কিন্তু সে পড়তে চায় তার মুখস্থ হয় না, তার জন্য কি করতে পারি? দেখুন, স্মৃতি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান দেন না। যদি দেখেন যে বাচ্চার উপরে অনেক বেশি জুলুম হয়ে যাচ্ছে, সে কোনোভাবেই পারছে না, তো প্রয়োজনে যে 13 পারা মুখস্থ করেছে এই 13 পারাই সে ইয়াদ রাখবে, নামাজের মধ্যে বেশি বেশি করে পড়বে, এবং চাপ দিয়ে যে কোনোভাবে তার কাছ থেকে পুরা 30 পারা কোরআনই হাফেজ বানাইতে হবে, বিশেষ করে হাফেজা বানাতে গিয়ে তাকে যদি জুলুম হয়ে যায়, জুলুম করতে হয়, তো সেটা করতে যাবেন না। আর এমনিতে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু পলিসি আছে, যেমন রাতে বেশি জেগে থাকা যাবে না, রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, ভোর রাতে উঠে পড়বেন তখন মুখস্থ অনেক ভালো হয়। ঠিক একইভাবে আবার দুপুরে কায়রুলা করে তার আগে পরে পড়ালেখা করলে মুখস্থ অনেক ভালো হয়। হেফজখানার এই সিস্টেমের কারণে হেফজখানার ছাত্রদের হেফজ করা অনেক সহজ হয়, অতএব সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন, এবং শুরুতে পড়ার শুরুতে আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে শুরু করবেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা সাহায্য করবেন। হাতে নখ রাখলে নাকি ওযু হয় না, কথাটা কি সঠিক? অনেকেই নখ বড় রাখেন, বিশেষ করে মেয়েরা অনেক বড় বড় নখ রাখেন। বড় বড় নখ তো আল্লাহ তাআলা যে সমস্ত পশু পাখিকে, যে সমস্ত প্রাণীকে নখ কাটার সুযোগ দেন নাই, তাদের নেল কাটার নাই, কাটতে পারে না, সেই ব্যবস্থাপনা নাই, তাদের হাত পা নখ বড় থাকে। আল্লাহ মানুষকে মর্যাদা দিয়েছেন, অন্য প্রাণীর চাইতে তার কিছু বিশেষ স্বাতন্ত্র্য আছে, সেই স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করবে। নখ বড় রাখা এটা তো পশু পাখির মত কাতারে নিজেকে সামিল করার মধ্যে সামিল, এই জন্য ইসলাম এটাকে অপছন্দ করে, এটা ইসলাম জায়েজ করে না। এবং যে সমস্ত বিষয়গুলো মিন সুনানিল ফিতরা, মানুষের প্রকৃতিগত সুন্না, সৃষ্টিগত সুন্না, সেরকম সুন্নাগুলোর ভিতরে একটা হলো এই নখ কাটা, নখ ছোটো করা, এই জন্য ছোটো করতে হবে, নখ বড় রাখা যাবে না। যদি হাতের নখ বড় রাখেন, এত বড় যে ওইটার ভেতরে পানি পৌঁছায় না, এবং আপনার কোনো মতে উজু করে চলে আসেন, তাহলে উজু না হওয়ার, গোসল না হওয়ার আশঙ্কা আছে। কিন্তু নখ বড় রাখলেই যে উজু হয় না ব্যাপারটা এরকম না, নখ বড় আছে সেটা মাথায় রেখে আপনি পানি যেত নখের নিচে, নখের নিচে একেবারে ভেতর অংশ তো আর পানি যাবে না, যতটুকু নর্মালি যাওয়ার কথা ততটুকু যদি পানি যেন যায় আপনি সতর্ক থাকেন, তাহলে উজু হয়ে যাবে, গোসলও হয়ে যাবে। তবে এরকম নখ রাখাটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুচিত কাজ, অনুত্তম কাজ, এই সমস্ত নখের নিচে ময়লা জমে, অনেক কিছু আপনার জীবাণু ইত্যাদি থাকতে পারে, এগুলো আমরা আমাদের খাবারের সাথে পেটের ভিতরে যেতে পারে, আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ইসলামের চাইতে বড় স্মার্টনেস আর কিচ্ছুতে নেই। এই বড় বড় নখ রাখলে আমরা মনে করি খুব বেশি আধুনিক, খুব স্মার্ট, খুব ইউ টাইপের, সবচেয়ে নোংরা, সবচেয়ে খবিশ মার্কা মানুষ, এটা খবিশ মার্কা মানুষ না হলে এই নখের নিচে সে কীভাবে পরিষ্কার করে, এখানে তো ব্রাশ করারও সুযোগ নেই, তাহলে এই ময়লা সহকারে সে খাবার দাবার গ্রহণ করে, কোনো পরিচ্ছন্ন মানুষের কাজ হতে পারে না। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।